বিগত 7.5 বছর ধরে শনির 7.5-ই চলার কারণে ধনুরাশির জাতক জাতিকারা তাদের জীবনে বহু দুঃখ কষ্ট এগুলি কিন্তু পরিলক্ষিত করেছেন। অনেক আপনজন আপনার থেকে দূরে সরে চলে গিয়েছে, আত্মীয় পরিজনদের সাথে আপনাদের দূরত্বতা তৈরি হয়েছে, এমনকি আপনি হতাশা অনুভব করেছেন, একাকিত্বতা অনুভব করেছেন। খেলিয়ত্ব আপনার জীবনের নিত্য সঙ্গী ছিল, কিন্তু 2022-এর 29 এপ্রিল শনির 7.5-ই থেকে আপনারা মুক্তি পেয়েছেন। এই জুন মাস 2022 সাল ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ঠিক কেমন কাটবে সে বিষয়ে আমরা বিস্তারিত, সুনিপুণ এবং গবেষণাধর্মী আলোচনা করতে চলেছি। শুরুতেই আপনাদের জানাবো, যাদের চন্দ্ররাশি ধনু অর্থাৎ যাদের মুন সাইন বা লুনার সাইন স্যাজিটেরিয়াস, এই গণনা কিন্তু তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে। আর যাদের ধনু লগ্ন বা যাদের সানসাইন স্যাজিটেরিয়াস, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। দেখুন, শুরুতেই আমরা আলোচনা করতে চলেছি গ্রহগত গোচর ফল অর্থাৎ প্ল্যানেটারি পজিশনস অ্যান্ড দেয়ার এফেক্টস। তারপর আমরা আলোচনা করব বিস্তারিত আপনাদের শিক্ষা থেকে স্বাস্থ্য, প্রেম থেকে দাম্পত্য, চাকরি থেকে বিজনেস, পরিবার থেকে শুরু করে শত্রুতার ভাব, চলাচল সম্পত্তি যানবাহন ক্রয় বিক্রয় ভাগ্য, শেয়ার মার্কেট, রাজনীতি, গৃহবধূ, ছাত্রছাত্রী, সন্তান সন্ততি, পিতামাতা, শ্বশুর শাশুড়ি, লাভ, কর্ম, সমস্ত বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করতে চলেছি। পরিশেষে অ্যাজ ইউজুয়াল যেমন টোটকা উপায় বা মন্ত্র নিয়ে আমরা থাকি, তেমন কিন্তু আছি। জুন মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি গুরুদেব বৃহস্পতি মঙ্গলদেবের সঙ্গে সংযুক্তি করে বসে আছেন আপনাদের চতুর্থভাবে অর্থাৎ সুখভাবে। এখানে কিন্তু গুরুদেব বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর প্রবেশ করেছেন, পরে হংস নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ কিন্তু তিনি তৈরি করে বসে আছেন। আর এখানেই কিন্তু গুরুদেব বৃহস্পতি থাকবেন একটানা 1 বছর। আর ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে গুরুদেব বৃহস্পতি এই 1 বছরে আপনাদেরকে কিভাবে প্রভাবিত করবেন সে বিষয়ে স্পেশালি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একটি আলাদা ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। রাহু দীর্ঘ 18 বছর পর আপনাদের 5th হাউসে প্রবেশ করেছে, এখানেই কিন্তু থাকবে রাহু একটানা 1.5 বছর অর্থাৎ 2022 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত। রাহু ও ধনুরাশির জাতক জাতিকাদের জীবনকে এই 2023 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত কিভাবে প্রভাবিত করবে সে বিষয়েও একটি ভিডিও আপলোড করা আছে। আবার শনি মহারাজ প্রায় দীর্ঘ 30 বছর পর আপনাদের 7.5-তেও তিনি খতম করেছেন, করে কিন্তু তিনি প্রবেশ করেছেন আপনাদের পরাক্রমভাবে, আর এখানেই তিনি থাকবেন একটানা 2.5 বছর 2025 সাল পর্যন্ত। যদিও মাঝে কিছুটা সময় তিনি বক্রী হবেন, হয়ে আবার মকরে ব্যাক যাবেন অর্থাৎ আপনাদের 2nd হাউসে, 2022-এর 12ই জুলাই থেকে 2023-এর 17ই জানুয়ারি পর্যন্ত আপনাদের আবার 7.5 লাগতে পারে, সে বিষয়ে আলাদা একটি ভিডিও আমরা ইন ফিউচার অবশ্যই আপনাদের জন্য ছাড়ব। আপাতত যেটি আপনাদের বলবো, শনি 2025 সাল পর্যন্ত আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে সে বিষয়েও কিন্তু একটি স্পেশাল ভিডিও ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আমাদের চ্যানেলে আপলোড করা আছে। শুক্রাচার্য রাহুর সাথে সংযুক্তি করে কিন্তু বসে আছে আপনাদের 5th হাউসে, যদিও শুক্রাচার্য আবার 18 তারিখে চলে যাবেন 6th হাউসে, 6th হাউসের অধিপতি 6th হাউসে প্রবেশ করবেন। সূর্য বুধের সংযোগ থাকছে আপনাদের 6th হাউসে, যদিও সূর্যদেব কিন্তু 15ই জুন আবার চলে যাবেন আপনাদের 7ভাবে, আর কেতু পুরো মাস জুড়েই আপনাদের লাভভাবে থাকতে চলেছে। তো দেখুন, প্রথমেই আমরা গুরুদেব বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব, কারণ তিনি আপনাদের রাশির অধিপতি। আর রাশির অধিপতি যদি সঠিক স্থানে বসে থাকে, সে গোচরগতভাবে হোক বা জন্মছক ন্যাটাল চাটে হোক, বা রাশির অধিপতির যদি দশা মহাদশা কোনো ব্যক্তির চলে থাকে, তাহলে সেই ব্যক্তির জন্মছকে গোচরগত বা জন্মছক অনুযায়ী কোনো খারাপ ফলাফল যদি থেকে থাকে, সেই রাশির অধিপতি গুরুদেব কিন্তু আপনাদের সমস্ত সমস্যাকে একাই ট্যাকেল করে নিতে সক্ষম। ঠিক যেমনটি আপনাদের সাথে ঘটতে চলেছে এই 2022 সালের জুন মাস, এটি অভূতপূর্ব অতুলনীয় মাস থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। দীর্ঘ 7.5 বছরের শনি 7.5 থেকে মুক্তি পাওয়ার পর এই জুন মাসটি আপনাদের জন্য ছোট্ট একটি ট্রেলার থাকতে চলেছে, যে আপনাদের 2023 সালের পর থেকে 25 সাল কেমন যাবে তার আগাম একটা ইঙ্গিত এই জুন মাসেই আপনারা পেতে চলেছেন। দেখুন, শুরুতেই বলবো, গুরুগ্রহ বৃহস্পতি 12 বছর পর আপনাদের সুখভাবে প্রবেশ করেছেন,
যার কারণে আপনাদের সুখের মাত্রা বৃদ্ধি পাবে। ধনুরাশির জাতক জাতিকাদের হয়তো পিতামাতার সাথে সম্পর্কে দীর্ঘদিন ধরে অবনতি ঘটেছিল, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে আপনারা সম্পর্কের আবার উন্নতি পরিলক্ষিত করবেন। আপনার পিতামাতার স্বাস্থ্যভঙ্গ হয়েছে বা পিতামাতার মধ্যে কারোর হয়তো মৃত্যু হয়েছে, সেখান থেকেও আপনারা এবার ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। যদি বেঁচে থাকেন তাহলে আপনার মায়ের বিশেষ করে স্বাস্থ্যের এবার উন্নতি ঘটতে চলেছে। জমি ভবন বাহন ক্রয় করবার জন্য এই একটি বছর আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় থাকবে। অনেক ধনুরাশির জাতক জাতিকারাই এই সময়ের মধ্যে নতুন কোনো গাড়ি, নতুন কোনো বাড়ি বা নতুন কোনো জমি আপনারা কিনতে চলেছেন। এই মুহূর্তে শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন যে আপনার কাছে এতটা টাকা নেই কেনার মতো, কিন্তু একটি বছরের মধ্যে কোথা থেকে চলে আসবে আপনারা বুঝে উঠতে পারবেন না। পৈতৃক সম্পত্তির প্রাপ্তি ঘটতে পারে, গোপনে অর্থ প্রাপ্তি ঘটতে পারে। এই সময়টিতে কিন্তু আপনার মনের পছন্দ অনুযায়ী গাড়িও আপনারা কিনতে পারেন। যারা সাইকেল চালান তারা বাইক কিনতে পারেন, যারা বাইক চালান তারা চার চাকা কিনতে পারেন, যারা অলরেডি চার চাকা চালান তারা সেটি বিক্রি করে দিয়ে লাক্সারি কোনো কার কিন্তু এই সময় কিনতেই পারেন। ইলেকট্রিকের ফোর হুইলারও আপনারা কিনতে পারেন। আপনাদের হৃদয়, বুক, ফুসফুস, রক্ত ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা এবার ধীরে ধীরে মুক্তি পেতে চলেছেন। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, তবে মাসের ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে কিন্তু আবার এই শ্বশুর শাশুড়ির সাথেই আপনাদের সম্পর্কের অবনতিও ঘটতে পারে। গুরুদেব বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। গুরুদেব বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম ভাবে, যার কারণে আবারও বলবো শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি যেন করবেন না। এই সময়টিতে যারা রিসার্চ বা গবেষণামূলক ক্রিয়াকর্ম বা পিএইচডির সাথে যুক্ত তাদের জন্য সময়টি কিন্তু অত্যন্ত শুভ। অকাল্ট সায়েন্স, জ্যোতিষবিদ্যা, জাদুবিদ্যা, তন্ত্রমন্ত্র, সাধনা এর ক্ষেত্রে কিন্তু সময়টি অত্যন্ত শুভ। দীর্ঘ যাত্রার ক্ষেত্রে অত্যন্ত শুভ। এই সময় আপনারা যত ভ্রমণ করবেন আপনার ভাগ্যের উন্নতি ঠিক ততটাই ঘটবে। শেয়ার মার্কেটে টাকা লাগাতে পারেন, তবে খুব ভাবনা চিন্তা করে। আপনাদের জন্মছক বা ন্যাটাল চাটেও কিন্তু সেই যোগ থাকা চাই। এই সময়টিতে পৈতৃক সম্পত্তিরও কিন্তু আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। গুরুদেব বৃহস্পতির সপ্তম দৃষ্টি ডাইরেক্টলি পড়ছে আপনাদের দশমভাবে, অর্থাৎ কর্মস্থানে, যার কারণে এই সময় কিন্তু আপনারা নতুন কোনো চাকরির আশা করতেই পারেন, বা যে বিজনেস করছেন সেই বিজনেস ছেড়ে অন্য কোনো আরেকটি বিজনেস শুরু করতে পারেন, বা ওই বিজনেসের সাথে সাথে আরও একটি নতুন বিজনেস আপনি শুরু করতে পারেন। নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে 100%ভাবে, এ মাসে না হলেও একটি বছরের মধ্যে গ্যারেন্টি সহকারে। বিশেষ করে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে নামমান সম্মান প্রতিপত্তি, পদ মর্যাদা এবং আপনাদের প্রমোশন পদোন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা রাজনীতিবিদ আছেন সমাজে আপনাদের নামমান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনাদের কিন্তু উচ্চ পদে আসীন হওয়ার যোগ আছে, যদিও আপনাদের জন্মছকে যদি সেই যোগ থেকে থাকে তবেই কিন্তু। সুতরাং অনেকেই কিন্তু আবার ধনুরাশির জাতক জাতিকারা এই জুন মাসেই রাজনীতিতে কিন্তু যোগদান করতে চলেছেন, রাজনৈতিক জীবন শুরু করতে চলেছেন, এবং যারা রাজনীতির সঙ্গে অনেকদিন ধরে যুক্ত তাদের নিশ্চিতভাবে নতুন কোনো উপলব্ধি হাসিল হবে। এই সময় কিন্তু আপনার রাগ, অহংকার এগুলিও কিন্তু বাড়তে পারে, এই বিষয়ে একটু সাবধান থাকুন। নামযশ খ্যাতি তো বাড়তে চলেছে, আগেই বলেছি। আর দেখুন, গুরুদেব বৃহস্পতির কিন্তু আবার নবম দৃষ্টি পড়ছে আপনাদের মোক্ষের ঘরে, অর্থাৎ 12th হাউসে। সেখানে কিন্তু শনিরও দৃষ্টি আছে, যখন শনিকে নিয়ে আলোচনা করব তখন করব। গুরুর দৃষ্টি এখানে আপনাদের শুভ পরিণাম দেবে, শনির দৃষ্টি নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। এবার দেখার প্রয়োজন আছে যে আপনার জন্মছকে কার শক্তি বেশি, গুরুর না শনির। আর দুজনের শক্তি যদি দুজনের শক্তি শুধু দেখলে হবে না, তারা যে গৃহে বসে আছে, যে ভাবে, সেই ভাব বা সেই ঘরের অধিপতি কোথায় বসে আছে, তার বলাবল কতটা, তার ডিগ্রি কতটা, সেটিও কিন্তু দেখার প্রয়োজন আছে। আপনাদের যোগ, করণ, পায়া, তিথি, নক্ষত্র, ডিগ্রি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা প্রতিটি দেখে মেনটেন করে তবেই কিন্তু বিশ্লেষণ করা সম্ভব। মোটের উপরে বলা যেতে পারে খরচ কিন্তু আপনাদের এ মাসে একটু বাড়বে। বিদেশ যাত্রার যোগ প্রবল। যারা বিদেশের সাথে কোনো প্রকার বিজনেসে যুক্ত বা ফরেন কারেন্সিতে অর্থ লেনদেন করেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। এই সময় কোনো লোন বা ঋণ আপনারা নিতে পারেন, তবে না নেওয়াটাই বেটার হবে। ঘুমের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, চোখ এবং পায়ে কিন্তু একটু আঘাত লাগতেই পারে, এ বিষয়ে সাবধান থাকবেন, শত্রুপক্ষ পরাস্ত হবে। দেখুন, গুরুদেবের সাথে কে আছে বসে, মঙ্গলদেব। মঙ্গলদেব 27 জুন পর্যন্ত আপনাদের সুখভাবেই থাকবেন। সুতরাং সুখভাবে মঙ্গলদেব থাকার কারণে
আপনার মায়ের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নে একটু সাবধান রাখবেন। অন্যথায় নতুন কোনো গাড়ি ক্রয় করার জন্য সময়টি কিন্তু অত্যন্ত শুভ। যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন, জমি ভবন বাহন ওরিয়েন্টেড ব্যবসা করেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। যারা শিক্ষক শিক্ষিকা আছেন, রিয়েল এস্টেটের বিজনেস করেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত, ফিনান্সিয়াল সেক্টরের সাথে যুক্ত, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টি এ মাসে অভূতপূর্ব অতুলনীয় থাকবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তমভাবে, যার কারণে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের মধ্যে আপনারা জড়িয়ে পড়তে পারেন, বিশেষ করে 15 তারিখের পর। তো আপনাদেরকে এ বিষয়ে অত্যধিক সাবধান থাকতে বলবো। পার্টনারশিপে যারা বিজনেস করেন, অহেতুক তর্ক বিতর্ক কিন্তু আপনাদের ঝামেলাকে কোর্ট পর্যন্ত গড়িয়ে নিয়ে যেতে পারে। যৌন চাহিদা বৃদ্ধি পাবে, খাদ্যাভ্যাসের পরিবর্তন হতে পারে, মূত্রঘটিত কোনো সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি করবার চেষ্টা করুন। মঙ্গলের সপ্তম দৃষ্টি ডাইরেক্টলি পড়ছে দশমভাবে, সেখানে গুরুগ্রহ বৃহস্পতিরও দৃষ্টি আছে। সুতরাং এখানে কিন্তু খুব একটি কর্মস্থান প্রভাবিত হবে না। বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। আপনারা আপনাদের মনের পছন্দ অনুযায়ী ক্রিয়াকলাপ করতে পারবেন। তবে হ্যাঁ, রাগ এবং অহংকার, ইগো, এগুলি করা থেকে আপনাদেরকে নিজেদেরকে বিরত রাখতে হবে, তা না হলে চলতে থাকা কাজ কিন্তু মাঝপথে আটকে যেতে পারে। আবার এই মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি পড়ছে আপনাদের 11th হাউসে, সেখানে রাহুরও দৃষ্টি আছে, আবার কেতু সেখানে বসে আছে। কিন্তু আপনারা বৈদিক জ্যোতিষ বলুন বা লাল কিতাব বলুন, উভয় ক্ষেত্রেই কিন্তু একটি জিনিস স্বীকার করা হয়েছে যে লাভভাব অর্থাৎ 11th হাউসে কোনো ক্রুর গ্রহের দৃষ্টি বা কোনো নেগেটিভ প্ল্যানেটের অ্যাসপেক্ট দৃষ্টি বা নেগেটিভ প্ল্যানেট যদি বসেও যায়, সে কিন্তু 11th হাউসে খারাপ ফল দেবে না। অর্থাৎ 11th হাউসে সব গ্রহই কিন্তু শুভ ফল দিতে এক প্রকার বাধ্য। যদিও বিভিন্ন জ্যোতিষ মহলের মধ্যে এ নিয়ে তর্ক বিতর্ক আছে, কিন্তু একটি জিনিস আপনারা কমন সেন্স দিয়ে দেখুন, কেন 11th হাউসকে লাভভাব বলা হয়? কারণ সেটি লাভই দেবে সবসময়, যার কারণে 11th হাউস কখনোই কিন্তু আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট দিতেই পারে না। সুতরাং লাভের ক্ষেত্রেও আপনাদের উন্নতি ঘটবে, এ বিষয়ে আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। চাকরি না থাকলে চাকরি পেয়ে যাবেন, ডেলি ইনকামে বৃদ্ধি পাবে, তার ইঙ্গিতও আপনারা পাওয়া শুরু করে দিয়েছেন। দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধবদের থেকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনারা লাভবান হতে চলেছেন। এবার দেখুন, শনি মহারাজ দীর্ঘ প্রায় 30 বছর পর আপনাদের পরাক্রমভাবে প্রবেশ করেছেন। আর পরাক্রমভাবে শুধু প্রবেশ করেছেন তাই নয়, তিনি কিন্তু স্বগৃহী, অর্থাৎ আপনাদের 3rd হাউসের অধিপতি শনি মহারাজ 3rd হাউসেই বসে গিয়েছেন। এটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিক। আর এখানে আমি একটি জিনিস আপনাদের বলবো, দেখুন কোনো জন্মছকে কারো শনি যদি 3, 6, 10, 11 থেকে থাকে, সে শনি কিন্তু অত্যন্ত শুভ হয়ে থাকে। আর এখানে গোচরগতও যদি শনি 3 আসে, সেও কিন্তু শুভ। সুতরাং শনি মহারাজ এখানে বসে কিন্তু আপনাদের জীবনকে অভূতপূর্ব অতুলনীয় ফলাফল দিতে চলেছেন। ছোট ভাই বোনেদের সাথে আপনাদের দীর্ঘদিন ধরে সম্পর্কের অবনতি ঘটেছিল, সেখান থেকে ধীরে ধীরে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। আপনাদের বন্ধু বান্ধবদের সংখ্যাও কমে যাচ্ছিল, সেখানেও আপনারা হালকা বৃদ্ধি অনুভব করবেন। শখ আহ্লাদের জন্য কিছুটা সময় পেতে চলেছেন, সাহস পরাক্রম এগুলি বাড়তে চলেছে। আর আপনাদের শেয়ার মার্কেটে আপনাদের মধ্যে কেউ কেউ শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি, ফিউচার ট্রেডিং বা অপশান ট্রেডিং, বাইনারি ট্রেডিং, এখানে কিন্তু আপনারা বেশ লাভবান হতে পারেন। তবে জন্মছক বা ন্যাটাল চাটেও কিন্তু সেই যোগ থাকা চাই। আন্দাজে কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করে ফেললে হবে না, আর ইন্ট্রাডে তো মোটেই নয়। পারলে মিউচুয়াল ফান্ড বা লং টাইম ইকুইটিতে ইনভেস্ট করুন, সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার থাকবে। যদি আমি বিজনেস টার্ম বললাম, আপনারা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিয়ে নেবেন, আরও বেটার বুঝতে পারবেন। মোটের উপরে বলতে গেলে এই সময় ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ কিন্তু আপনাদের লেগেই থাকবে, আর সেখান থেকে আপনারা লাভবানই হবেন। শনির কিন্তু তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চমভাবে। প্রেমিক প্রেমিকা, শিক্ষার্থী বিদ্যার্থী, সন্তান সন্ততি, এই তিনটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে বলবো। তবে শুক্র রাহুর সংযোগ আছে আপনাদের পঞ্চমভাবে, সেটি নিয়ে যখন আমি আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। আপাতত শনির কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে, আর আপনাদের ভাগ্যস্থানে আবার রাহুরও দৃষ্টি আছে। সুতরাং পিতার কিন্তু আপনার এ মাসে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসায় কিন্তু কিছুটা ঘাটতি আসতে পারে, কিছুটা ঋণের মাত্রা বেড়ে যেতে পারে। নাতি নাতনিদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ হয়তো পাবেন না, বা পেলেও তারা হয়তো আপনাকে একটু এড়িয়ে চলতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, তাদেরকে বলবো প্রচেষ্টা আরও বৃদ্ধি করতে হবে। এই সময়টিতে ঈশ্বরের প্রতি আস্থা যত বাড়াবেন,
যতটা আধ্যাত্মিক হবেন ততই কিন্তু আপনাদের বেটার। দেখুন, কেতু কিন্তু 11th হাউসে বসে আপনাদেরকে আধ্যাত্মিক করবার চেষ্টা করবে, তবে শনির এই ভাগ্যস্থানে দৃষ্টি, রাহুর ভাগ্যস্থানে দৃষ্টি আধ্যাত্মিক চিন্তন চেতনা থেকে আপনাকে আবার বিমুখ করারও চেষ্টা করবে। শনির কিন্তু আবার দৃষ্টি পড়ছে নবম দশম দশম দৃষ্টি আপনাদের মোক্ষের ঘরে, 12 নম্বর ঘরে, ব্যয়ভাবে, যার কারণে ব্যয় বাড়বে, খরচ বাড়বে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে, ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন, শত্রুপক্ষ বৃদ্ধি পেতে পারে, হসপিটালে যেতে হতে পারে। তাহলে একটি জিনিস কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এখানে গুরুরও দৃষ্টি পড়ছে, শনিরও দৃষ্টি পড়ছে, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যারা মেডিকেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তারা খুব ভালো ফলাফল পেতে পারেন, বিদেশের সাথে যারা ব্যবসায় যুক্ত তারা ভালো ফলাফল পেতে পারেন, যারা কোর্টের সাথে যুক্ত আছেন তারাও ভালো ফলাফল পেতে পারেন, কিন্তু নেগেটিভ ফলও আপনারা পেতে পারেন। দেখার প্রয়োজন আছে আপনাদের যদি শুভ গ্রহের দশা মহাদশা চলে থাকে ভালো ফল পাবেন, নেগেটিভ গ্রহের যদি দশা মহাদশা অন্তর্দশা চলে থাকে এখানে আপনারা নেগেটিভ ফল পাবেন। কারণ পজিটিভ নেগেটিভ দুটি দৃষ্টিই কিন্তু আপনাদের 12 নম্বর ঘর অর্থাৎ মোক্ষের ঘর ব্যয়ভাবে পড়ছে। এবার দেখুন, শুক্র আর রাহুর সংযোগ আছে আপনাদের পঞ্চম ভাবে, যার কারণে আর পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল বসে আছে 4th হাউসে সুখভাবে, যার কারণে শিক্ষার্থী বিদ্যার্থী, হ্যাঁ আপনারা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে পড়াশুনোয় কিন্তু মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য সময়টি কিন্তু খুব একটি শুভ নয়, তবে হ্যাঁ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন, জন্মছকে যদি আপনাদের সেই যোগ থেকে থাকে সময়টি অত্যন্ত শুভ। প্রেমিক প্রেমিকা অহেতুক তর্ক বিতর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন, তো এই বিষয়ে সাবধান থাকুন। আর যারা এখনও প্রেমের সম্পর্কে পড়েননি তাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে, আপনারা একটু প্রচেষ্টা করেই দেখুন। সন্তান সন্ততির সাথে আপনাদের কিন্তু মতানৈক্য মনোমালিন্য তৈরি হতে পারে, সন্তান সন্ততি তাদের জীবনে কম্পিটিশন বা প্রতিযোগিতা ফেস করবে, তাই তাদেরকেও সাহায্য করুন। পেটের সমস্যাও আপনার এই সময় দেখা দিতে পারে। ক্রিয়েটিভ যতটা হবেন, সৃষ্টিশীল যতটা হবেন ততই কিন্তু আপনাদের লাভ, বিশেষ করে শুক্রাচার্যের জন্য। 18 তারিখের পর শুক্রাচার্য যখন চলে যাবেন আপনাদের 6th হাউসে তখন কিন্তু আপনাদের রাহু থেকে যাবে শুধু আপনাদের 5th হাউসে, আর শনির দৃষ্টিও থাকবে 5th হাউসে। বিশেষ করে 18 তারিখের পর প্রেমের জীবনে, শিক্ষার জীবনে, সন্তান সন্ততির জীবনে, ক্রিয়েটিভ জীবনে বা আপনার খাদ্য খাবারের ব্যাপারে আপনাদেরকে বলবো অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলবেন, মতিভ্রম কিন্তু ঘটতেই পারে, মন উদাসী উদাসী কিন্তু হয়ে যেতে পারে। এবার দেখুন, রাহুর কিন্তু আবার 3টে দৃষ্টি আছে, 5ম 7ম 9ম দৃষ্টি, তবে রাহুর দৃষ্টিতে আছে 20। রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে, সেখানে শনিরও দৃষ্টি পড়ছে। দেখুন বলবো, ভাগ্যস্থানে রাহুর দৃষ্টি পড়ার কারণে শনির জন্যে যা বলেছিলাম তাই বলবো, পিতার স্বাস্থ্যের অবনতি, পৈতৃক ব্যবসায় অবনতি, নাতি নাতনিদের সাথে সম্পর্কের অবনতি, উচ্চশিক্ষায় বাধা আর ধর্মের প্রতি বিমুখতা, এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। তবে ভাগ্যস্থানে আবার রাহুর দৃষ্টি আছে, এখানে রাহু কিন্তু কোনো খারাপ ফলাফল দেবে না, পজিটিভ ইম্প্যাক্টই দেবে। রাহুর 9ম দৃষ্টি পড়ছে আপনাদের রাশিস্থানে, যার কারণে মুখনিসৃত বাণীর দিকে আপনাদেরকে অত্যধিক খেয়াল রাখতে হবে, মুখ ফসকে কোনো খারাপ কথা বেরিয়ে যেতে পারে, আপনার পক্ষে থাকা কোনো জিনিস আপনার মুখের কথার কারণে আপনি নিজেই আপনার বিপক্ষে করে দিতে পারেন। সমাজে কিন্তু এই সময় আপনারা বদনামেরও ভাগিদারী হয়ে যেতে পারেন, ইমিউনিটি সিস্টেমে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে, ঠাকুমার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে আপনার গ্র্যান্ডমাদারের। আর এই সময়টিতে কিন্তু যারা বিখ্যাত হওয়ার চেষ্টা করছিলেন, শুক্র রাহুর যোগ এমনই, যারা ফেমাস বা বিখ্যাত হওয়ার জন্য চেষ্টা করছিলেন, আমজনতাকে নিয়ে যাদের কারবার, তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ। সে রাজনীতিবিদ হয়ে থাকুন, সিঙ্গার হয়ে থাকুন, কোনো অরেটার হয়ে থাকুন, ভ্লগ করুন, ব্লগ করুন বা কোনো সোশ্যাল মিডিয়া স্টার হয়ে থাকুন, আপনাদের জন্য আপনাদের কোনো ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে, আপনার লেখালেখি ভাইরাল হয়ে যেতে পারে, আপনারা এক কথায় বিখ্যাত হয়ে যেতে পারেন। আর বিখ্যাত যদি না হন তাহলে বদনামের ভাগিদারী হতে পারেন, হয় ফেম না হয় ডিসফেম, এনি হাও ফেম কিন্তু আপনাদের এ মাসে আসবেই। আর শুক্র রাহুর সংযোগ কিন্তু পরকীয়া প্রেমের দিকে মানুষজনদেরকে আকৃষ্ট করে, কারণ এটি কিন্তু কামুক যোগও এক প্রকার। আর তাই যারা প্রেমের সম্বন্ধে আবদ্ধ আছেন, স্বামী স্ত্রী আছেন, তাদেরকে বলবো প্রতিদিন নতুন করে প্রেমে পড়ার প্রবণতা পাল্টান, নিজের সঙ্গীর প্রতি আশ্বাস বিশ্বাস মর্যাদা এগুলি বজায় রাখুন, আর নিজেও মর্যাদার মধ্যে থাকার চেষ্টা করুন, তা না হলে কিন্তু ভুল করেও হলেও আপনারা বদনামের ভাগিদারী হয়েই যেতে পারেন। এবার দেখুন, 15 তারিখের আগে পর্যন্ত সূর্য বুধের সংযুক্তি থাকছে আপনাদের 6ষ্ঠ ভাবে,
চন্দ্র থেকে সূর্য যদি ষষ্ঠভাবে থাকে, ভাগ্যস্থানের অধিপতি সূর্য, তাহলে কিন্তু আপনাদের ভাগ্যের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে, কিন্তু রোগঋণ শত্রুর ক্ষেত্রে কিন্তু শুভ পরিণামই দিয়ে থাকবেন। বড়সড় কোনো রোগ থেকে আপনারা মুক্তি পাবেন, শোক থেকে মুক্তি পাবেন। এই সময় শত্রুপক্ষ পরাস্ত হবে, তারা কিন্তু খুব একটি বেশি অ্যাক্টিভ থাকতে পারবে না, সমূলে পতিত হবে। ঋণ যদি নিয়ে থাকেন, সেই ঋণও আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে করে মিটিয়ে দিতে সক্ষম হবেন। আর সূর্যদেব কিন্তু আবার 15 তারিখের পরে পৌঁছে যাবেন আপনাদের সপ্তমভাবে। সেখানে যাওয়ার পরেই আপনাদের বলবো, আপনার স্বামী বা স্ত্রী, আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার স্ত্রী, বা আপনি যদি স্ত্রী হয়ে থাকেন আপনার স্বামী, তার জীবনে কিন্তু প্রভূত পরিমাণে উন্নতি হবে, বা তার সে কিন্তু তার পিতার তরফ থেকে কোনো সম্পত্তি বা অর্থ প্রাপ্তি করতে পারে, আর তার কারণে আপনি আপনার জীবনে রাজযোগের ন্যায় ফলাফল পাবেন। তবে তার জীবনে কিন্তু কিছুটা কষ্ট আসতেই পারে, সুতরাং তার প্রতি যত্নশীল, সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করুন। এবার দেখুন, কেতু কিন্তু আছে আপনাদের লাভ ভাব অর্থাৎ 11th হাউসে। বৈদিক জ্যোতিষ বলুন, লাল কিতাব বলুন, উভয় ক্ষেত্রেই বলা হয়েছে লাভভাবে কোনো খারাপ গ্রহ খারাপ ফলাফল দেয় না, আর কেতু বিশেষ করে লাভভাবে আপনাদেরকে অত্যন্ত শুভ ফলাফল দেবে। যখন যাদের কেতুর দশা মহাদশা চলছে, হয়তো তারা অহেতুক রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন, আর না হয় গৃহত্যাগী সন্ন্যাসীও হয়ে যেতে পারেন। ধর্মের প্রতি আগ্রহ, এই সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে, যদি কেতু আপনাদের জন্মছকে শুভ হয়ে থাকে। আর কেতু অশুভ যদিও হয়ে থাকে, তাহলে পার্থিব জগতের প্রতি মায়া মমতা মোহ এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। মোটের উপরে কেতু কিন্তু আপনাদের লাভভাবে বসে আপনাদের লাভভাবকে শুভই করতে চলেছেন। আপনাদের পারিবারিক জীবন, ব্যাংকের ব্যালেন্স, এগুলি কিন্তু অন্যান্য সময়ের মতো এক প্রকার সাধারণই থাকবে, এখানে কিন্তু খুব একটি প্রভাব আপনাদের এ মাসে পড়বে না। এবার যদি বিস্তারিত আলোচনা করা যায়, তাহলে দেখুন, যারা চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু সময়টি এক প্রকার বেশ ভালো। আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, নতুন টেকনোলজি এবং নতুন স্কিল সেটের সাথে আপনারা খুব দ্রুত খাপ খাইয়ে নেবেন, যার কারণে বস এবং কলিগদের থেকে আপনারা পূর্ণ সমর্থন পাবেন, এমনকি আপনারা পদোন্নতি বা প্রমোশনের যোগ্য পরিলক্ষিত করতে পারেন। কিছু কিছু বেকার যুবক যুবতী নতুন কোনো চাকরি পেয়ে যেতে পারেন, চাকরির প্রস্তাব পেতে পারেন, বা যারা চাকরি করছেন তারা সেই চাকরি ছেড়ে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগদান করতে পারেন, বা এই মাসে কিন্তু এমনই একটি মাস, চাকরিজীবীরা চাকরি ছেড়ে ব্যবসা, ব্যবসাদারেরা ব্যবসা ছেড়ে চাকরি, এমন কিন্তু চেঞ্জের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে বিজনেসের জন্য এই মাসটি কিন্তু খুব একটি যে ভালো তা কিন্তু নয়, উত্থান পতনে ভরা থাকবে, এই ভালো তো এই খারাপ। দেখুন, ফার্স্ট হাফ কিন্তু আপনাদের খুব একটি ভালো নয়, সেকেন্ড হাফটা আপনাদের ভালো, বিজনেসম্যানদের জন্য বলবো। আর আর্থিক দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের এই জুন মাস কিন্তু মিশ্র প্রকৃতির ফলাফল দেবে। এই সময় আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি শনি 3rd হাউসে অবস্থান করার কারণে আর্থিকভাবে আপনারা লাভবান হবেন, ভাগ্যের সমর্থনের কারণে। তবে ব্যবসায় কিন্তু বিজ্ঞতার সাথে অর্থ বিনিয়োগ করতে হবে, তা নাহলে ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হয়েই যেতে পারেন। শেয়ার বাজারে ইনকামের মাধ্যমে আপনারা লাভবানও হতে পারেন, ফকিরও হয়ে যেতে পারেন। সুতরাং আপনার জন্মছক ন্যাটাল চার্টে সেই যোগ আছে কি না সেটি দেখে তবেই কিন্তু এগিয়ে যাওয়া উচিত। দেখুন, যাদের বণিজকরণ বা যাদের বপকরণ তাদের জন্য কিন্তু শেয়ার বাজারে সময়টা ভালো, কিন্তু যাদের কৌলিন্যকরণ বা অন্যান্যকরণ যাদের, তাদের কিন্তু শেয়ার বাজারের সময়টা ভালো নয়। তাই আপনাদের কোন যোগ, কোন করণ, কোন পায়া, কোন গণ, কোন তিথি, কোন নক্ষত্র, কোন ডিগ্রিতে আপনাদের জন্ম, কত ডিগ্রিতে আপনাদের সব গ্রহগুলো বসে আছে, কোন দশা, কোন গ্রহের দশা, অন্তর্দশা, মহাদশা চলছে, এগুলিও কিন্তু ম্যাটার করে। এটি কিন্তু ওভারঅল ধনুরাশির যত রকম জাতক জাতিকা আছেন প্রত্যেকের জন্য এই রাশিফলটা, সাধারণ একটি রাশিফল, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। তবে হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু খাটবে। এবার দেখুন, যদি শিক্ষার্থী বিদ্যার্থীদের দিক থেকে দেখা যায়, মাসটি মিশ্র প্রকৃতির ফলাফল দেবে। আমি তো বলবো আপনাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে, যদিও আপনাদের শিক্ষাভাবের অধিপতি মঙ্গল সুখভাবে বৃহস্পতির সাথে বসে আছে কেন্দ্রস্থানে, যার কারণে শিক্ষায় আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। তবে এই অতিরিক্ত আত্মবিশ্বাসই ক্ষতির কারণ হবে, তার কারণ আপনি এক দুবার পড়েই ভাববেন যে আপনার পড়া মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেই জানা কোশ্চেনের উত্তরই আপনারা ভুলে যাবেন। আর তাই আমরা কিন্তু পড়ালেখা বলি না, আমরা বলি লেখা পড়া। তাই আগে লিখুন, পরে পড়ুন, লিখুন বেশি, দেখবেন আপনার মগজস্থ বেশি হবে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা বা কম্পিটিশনে অংশগ্রহণ করবার জন্য এই সময়টি অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদের জন্য অত্যন্ত শুভ, বিশেষ করে যারা ল নিয়ে পড়াশুনো করছেন, ফিনান্স ইকোনমিক্স নিয়ে পড়াশুনো করছেন, MBA ডিগ্রি করছেন,
এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন, যারা ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির সাথে পড়াশুনো করছেন, তারা কিন্তু তাদের প্রত্যাশিত সাফল্য এ মাসে নিশ্চিতভাবে পাবেন। এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া যেতে পারে। পারিবারিক দিক থেকে কিন্তু এ মাসটি আপনাদের ক্ষেত্রে এক প্রকার বেশ কাটবে, তবে আপনার পিতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, আবার মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। দেখুন, নিজের রাশির তৃতীয়ভাবে দ্বিতীয়ভাবের অধিপতি শনির উপস্থিতির কারণে পরিবারে কিন্তু ঐক্যতা বাড়বে। পরিবারের বাইরের কারোর হস্তক্ষেপের কারণে সম্পর্কের মধ্যে কিছুটা তিক্ততা দেখা দিতে পারে, তবে যদি সতর্ক হন তাহলে আপনার পরিবারকে কিন্তু কেউ ভাঙতে পারবে না। তবে হ্যাঁ, ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারের প্রতি কিন্তু আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীদের কুনজর দীর্ঘ প্রায় 3 বছর ধরে আছে, যার কারণে কিন্তু আপনাদের এই বিগত 3 বছরে পরিবারে অনেক ভাঙন ধরেছে এবং অনেক ক্ষতির সম্মুখীন আপনারা হয়েছেন। আর যেন হতে দেবেন না, প্রয়োজনে কঠোর হন, শক্তিশালী হন, তা না হলে কিন্তু মানুষজন আপনাদের অতিরিক্ত উদারতার সুযোগ নিয়ে বেরিয়ে যাবে। প্রেমিক প্রেমিকাদের বলবো, এ মাসটিতে কিন্তু আপনাদের চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই কাটবে। একে অপরের প্রতি আস্থার অভাব দেখা দিতে পারে, একে অপরের কথা মনোযোগ সহকারে শুনুন, আর তৃতীয় কোনো ব্যক্তির কথায় কান পাতলা যেন হবেন না। সত্য যাচাই করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিন। মনকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তবেই কিন্তু প্রেমের জীবনের মাধুর্য বৃদ্ধি পাবে, অন্যথায় ভাঙনও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তাই প্রেমিক প্রেমিকা, রূঢ় বাক্যের প্রয়োগ একদমই করবেন না। স্বামী স্ত্রী আপনারা একে অপরের অপরকে তাদের পূর্ণ সমর্থন কিন্তু দিতে চলেছেন, সে কারণে কর্মজীবনেও আপনারা সাফল্য পাবেন। তবে আপনাদেরকে বলবো, 15 তারিখের পর সূর্য যখন 7th হাউসে প্রবেশ করে যাচ্ছে, তার পরের সময়টা বিশেষ করে আপনাদেরকে বলবো একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর 15 তারিখের আগে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন। 15 তারিখের পর শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনাদের সম্পর্কের মতানৈক্য কিন্তু একটু তৈরি হতেই পারে, তো এই বিষয়েও আপনারা সাবধান থাকুন। যারা প্রেমে পড়েননি তাদের জন্য কিন্তু বলবো, এ মাসে প্রেমে পড়ার সম্ভাবনা প্রবল। আপনাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই কিন্তু পারে। স্বাস্থ্যগত দিক থেকে দেখা যাচ্ছে এ মাসটি কিন্তু আপনাদের এক প্রকার ভালোই যাবে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে মুক্তি পাবেন, নিজেকে সুস্থ মনে করবেন, মনও আপনার খুশি থাকবে। যদিও এ মাসের প্রথমার্ধে কিন্তু চোখ সম্পর্কে কোনো সমস্যা আপনাদের হতেই পারে, ঘুমের সমস্যা হতে পারে, পেটের সমস্যা হতে পারে, তাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন, প্রয়োজনে কোনো চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে ওষুধ কিনে যেন খেতে যাবেন না, তাহলে মেডিসিনের প্রতি আর নির্ভরশীলতা কিন্তু আপনার বেড়ে যেতে পারে। এ মাসে জমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের জন্য ভাগ্যদেবী আপনাদের ফুল সাপোর্ট করতে চলেছেন এবং তা থেকে আপনারা প্রভূত পরিমাণে লাভবানও হবেন। যারা শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টরে কাজ করেন, ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আইটি সেক্টরে কাজ করেন, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কাজ করেন, কনসালটেন্সির কাজ করেন, মার্কেটিং নেটওয়ার্কিং ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, রিয়েল এস্টেটের বিজনেস করেন, আইটি সেক্টরে কাজ করেন, অনলাইনে ইনকাম করেন, তাদের জন্য কিন্তু জমি বা ফুয়েল অয়েল ইন্ডাস্ট্রি, লোহা লক্কর জাতীয় জিনিস, মেশিনারি আইটেমস, তাদের জন্য কিন্তু এই মাসটি অভূতপূর্ব অতুলনীয় রাজযোগের ন্যায় ফলাফল আপনারা পেতে চলেছেন। হংস নামক পঞ্চমহাপুরুষ যোগ আপনাদের পুরো মাস জুড়েই থাকছে, আর তার সাথে সাথে কিন্তু আপনাদের শনি সক্ষেত্রে বসে আছেন। সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের দীর্ঘ ধরতে গেলে প্রায় 8 বছর পর এই জুন মাসটি আপনাদের কিছুটা হলেও রিলিফ দেবে, আপনারা কিছুটা হলেও মানসিকভাবে সুখ শান্তি অনুভব করবেন। তবে ধীর গতিতে সব কিছু যে তাড়াহুড়ো করে পাবেন, তড়িঘড়ি পাবেন তা কিন্তু নয়। তাহলে বন্ধুরা, এই ছিল ধনুরাশির জাতক জাতিকাদের জুন মাসের রাশিফল বলুন, গণনা বলুন, প্রেডিকশন বলুন, হরোস্কোপ বলুন বা গ্রহগত গোচর ফল বলুন, যাই বলুন এটিই ছিল। এবার প্রতিকার স্বরূপ বলবো, আপনাদের রাশির অধিপতি গুরুগ্রহ বৃহস্পতি তার বীজমন্ত্র প্রতিদিন সকালবেলা উঠে 108 বার করে জপ করুন, ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নমঃ। আর সবথেকে বেটার হয়, আপনি স্ক্রিনে তো নবগ্রহ মন্ত্র দেখতে পাচ্ছেন, 9টি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। না পারলে সকালে বিকালে রাত 3 বেলা 11 বার করে প্রভূত পরিমাণে উপকার আপনারা পাবেন। একবার মুখস্থ হয়ে গেলে কিন্তু মাত্র 10 থেকে 12 মিনিট লাগে। আর এছাড়া আপনারা বৃহস্পতিবারের দিন করে নিরামিষ খান। প্রতি বৃহস্পতিবার করে আপনারা হলুদ রঙের কোনো খাদ্যদ্রব্য বা বস্ত্রাদি হতদরিদ্র গরিবদের মধ্যে দান করতে পারেন। রবিবারের দিন সূর্যকে গুড় ও কুমকুম মিশিয়ে জল চড়ান, আর সেই সময় এবার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র। সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যদেবের এই প্রণাম মন্ত্র আপনারা অবশ্যই 11 বার জপ করে দিন শুরু করবেন। দেখবেন সেদিনটি আপনাদের কোনো মতেই খারাপ যাওয়া সম্ভবই নয়। এছাড়াও
আপনারা শনিবারের দিন করে শনি মন্দিরে আপনারা সরিষার তেল কালো তিল দান করতে পারেন, বা শনিবারের দিন করে কোনো সরিষার তেলে নিজের মুখের ছবি দেখে গরিবদের মধ্যে সেগুলি দান করে দিন, অথবা কালো কুকুরদেরকে, কালো কাককে, কালো ছাগলকে আপনারা খাদ্য খাওয়ার খাওয়ান, প্রভূত পরিমাণে উপকার আপনারা নিশ্চিতভাবে পাবেন। রাহু কেতুর প্রতিকার নিয়ে আমি এখানে আলোচনা করলাম না, তার কারণ রাহু কেতু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনকে দেড় বছর ধরে কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে স্পেশালি একটি ভিডিও আপনাদের জন্য চ্যানেলে প্রতিকার সহ আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না।